যদি শরীর থেকে প্রাণভোমরা বেরোলে আপনি এটা দিয়ে আঘাত করবেন। চাঁদের আলো এই চক্রে এসে পড়লে তবেই জানা যাবে কে সেই গোপন শত্রু। না না, এই চক্র কিছুতেই হাতছাড়া করা যাবে না। ও বাবা, তোমার হাতে ওটা কি গো বড়িমা? এটা কি কোনো খেলনা নাকি? কিভাবে খেলে গো? সব ব্যাপারে তোর খেদা নাকটা না গলালেই কি নয়? ওটা খেলনা, ওটা নির্ঘাত কোনো খাবার জিনিস, বুঝলি? দেখেই আমার কেমন খিদে পেয়ে গেছে। তুমি যেন সব জানতা বাঘু দাদা। আবার ছোট মুখে বড় বড় কথা। তোরা তর্ক করিস না তো বাছা, এটা আমার একটা কাজের জিনিস। মোহিনী কোথায় শুনি? সে আবার কোথায় থাকবে? যেমন বন্দী ছিল তেমনই আছে। আমরা কড়া নজর রেখেছি তার উপর। আরো একজনকে তোদের নজরে নজরে রাখতে হবে। কাকে গো বুড়িমা, একবার বলো না, এমন হালুম করব না যে তার পিলে একেবারে খুলে হাতে চলে আসবে। হ্যাঁ না বাগুরাম, ভয় দেখালে হবে না, তাকে ভালোবাসতে হবে। সে যে আমাদের বড় আপনজন, তার নাম মতি। মতি? বাহ, ভারী মিষ্টি নাম তো। সে কোথায় গো বুড়িমা? প্রাসাদের মধ্যে যাত, তোরা তার খেয়াল রাখ। হালুম? এই না, হালুম নয়। চল জয়নাগ, আমরা যাই। Ha ha ha!
খুব অবাক হলে, খুব অবাক হলে, তাই না? নকল সোনার কাঠি আর রূপোর কাঠি যে কোনো কাজে লাগলো না। প্রাণভোমরা চিরকালই শুধু আমার পথের কাঁটা আমি সহ্য করতে পারি না, সেটা রোহিণী হোক বা রিম্বা। কিন্তু আমি তো তোমার বন্ধু ভেবেছিলে, তাই তো? কিন্তু আমি কোনোদিনই তোমার বন্ধু ছিলাম না রিম্বা। শুধু নিজের প্রয়োজনে আমি তোমার শক্তি, তোমার ক্ষমতা ব্যবহার করেছি। আর তোমার প্রয়োজন যখন ফুরিয়ে গেল রিম্বা, তখন তোমার নখ দিয়েই আমি তোমায় হত্যা করলাম।
না পেলে এসব কোনোদিন সম্ভব হতো না। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। আর এবার পরের কাঁটা উপরে নেওয়ার সময় এসেছে। না অগ্নি, না আজ আমার আর রোহিণীর মাঝে কেউ আসবে না, কেউ না। প্রত্যেক যুদ্ধ, প্রত্যেক মৃত্যুর পর কামিনীর জয়। বারবার, প্রতিবার, প্রতিবার। এবার আমি আমার নাক শক্তি ফিরে পাব, কিন্তু নাক শক্তি ফিরে পাওয়ার আগে আমার মধ্যে যতটুকু শক্তি আছে তা দিয়ে আমি তোমায় শেষ করব। তোমার মা জ্যোৎস্না তো আমার হাতেই মরবে, তবে আমার তরফ থেকে তোমায় উপহার। নিজের মায়ের মৃত্যু দৃশ্য তোমায় দেখতে হবে না রোহিণী। সম্ভব হচ্ছে একজন সাধারণ মানুষ আমার চাতুরস্যি থেকে নিজেকে মুক্ত করে দিচ্ছে? রাজকন্যা,
ধ্বংস করে দেব।
কিছু জন্য দায়ী হচ্ছে এই কামিনী তোমাকে না শেষ করে আমার শান্তি নেই বন্ধু তুমি এসো আমার ঠান্ডির তুমি খেয়াল রেখো আমি দিদিমার দেহ সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিচ্ছি চলো বন্ধু বন্ধু এসো রাক্ষসীপুরীর নতুন রানীকে আমাদের পক্ষ থেকে অভিবাদন জয় হোক তোমার আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমি রিমার কথা শুনে ভুল করেছি পাপ করেছি আর হবে না আজ থেকে আমরা সব রাক্ষসী তোমার অনুগত তুমি হবে আমাদের রাক্ষসীপুরীর নতুন রানী বন্ধু আমাদের বিদায়ের সময় এসে গেছে এবার আমার মাকে উদ্ধার করতে যেতে হবে বেশ হাসি মুখেই বিদায় দেব কিন্তু মনে রেখো এই রাজ্য কিন্তু তোমারও আর এই রাজ্যে তোমার এক বোনও রয়ে গেল যখনই মনে হবে এসো কিন্তু কেমন কিন্তু কামিনী চিন্তা করো না ওর ব্যবস্থা আমি করব কাল লাগেনি আপনি এখানে আমি এসেছি তোমাদের বিজয়ের শুভেচ্ছা বার্তা জানিয়ে তোমাদের সঙ্গে নিয়ে যেতে প্রাণ ভোমরা দিয়ে কি করে কামিনীর থেকে জ্যোৎস্নার প্রাণ আলাদা করতে হবে তোমাকে জানাতে হবে তো আমি না এলে চলবে কি করে বলো এসো রোহিণী তোমার স্বপ্ন পূরণের সময় আগত এসো বন্ধু ভালো থেকো আবার নিশ্চয়ই দেখা হবে এখনকার মতো বিদায় চলুন
কালাগিনী আপনাকে তো একদম অন্যরকম লাগছে। নিশ্চয়ই নতুন উদ্দেশ্য, নতুন অভিযান, রূপটাও তো নতুন হওয়া দরকার, তাই না? কিন্তু কালাগিনী, আমরা প্রাসাদে না গিয়ে এখানে কি করছি? এখানে কেন এলাম, তাই তো? পুরনো যা কিছু ছিল সবটা এখন বাতিল। এখন থেকে সব কিছু নতুন, সবটাই। বেশ, বুঝতে পারলাম। তাহলে এবার আপনি আমাকে বলুন, কিভাবে মায়ের প্রাণ আর কামিনীর প্রাণ আলাদা করতে হবে? প্রাণভূমরানি কি করতে হবে এবার আমায়? সে রহস্য কেবল আমি জানি রোহিণী। কিন্তু সবার আগে তোমার শরীর থেকে প্রাণ ভোমরা বার করে আমার হাতে দিতে হবে। যে রাজকন্যা, আমি বলছি যে সবই তো বুঝলাম কালনাগিনী যা বলছে, কিন্তু এইভাবে প্রাণ ভোমরা তুমি কালনাগিনীকে দিয়ে দেবে? কালনাগিনী তো সবসময় আমাদের সাহায্য করেছে। জানি, কিন্তু তিনি আমাদের কোনো ক্ষতি করবে না। আপনি আমাকে বিশ্বাস করেন তো? রাজকন্যা, এই প্রাণ ভোমরা আমি আপনাকে দিলাম কালনাগিনী। সব বলছি রোহিণী, আগে তোমার হাতটা দাও। কি হলো, দাও। কি হচ্ছে এটা, কি কান লাগেনি? এরকম রসিকতা তো কথা ছিল না। রসিকতা নয় অগ্নি, এটাই বাস্তব, নির্দয়, নিষ্ঠুর, নির্মম সত্য। গোপন শত্রু জ্যোৎস্নার কাঞ্চনকে অপহরণ করেছে, মারতে চেয়েছে সহজ সরল মতিকে। কিন্তু কেন এসব, কি কাল লাগেনি? আপনি কেন করছেন আমাদের সাথে এরকম ব্যবহার? তুমি ভুলে গেছো রোহিণী, তোমার সঙ্গে প্রথম সাক্ষাতেই আমি তোমাকে বলেছিলাম কালনাগিনীকে কখনো বিশ্বাস করতে নেই, কারণ কালনাগিনী যখন তখন রং বদলায়। সব কথা কি আর এত সহজে বলে দেওয়া যায় বলো? তার চেয়ে বরং এক কাজ করো, পেছন দিকে নিচে একবার তাকিয়ে দেখো তো দেখি, তাহলেই বোধ হয় বুঝতে পারবে।
একটা নৌকা আছে বলে মনে হচ্ছে না? মা আর বাবা ওই নৌকোতে কি কষ্ট তোমাদের, কি অসহায় তোমরা, তাই না? এখনো বুঝতে পারছো না রোহিণী আমি কি চাই? তোমার মাও আমার কাছে, তোমার মায়ের প্রাণও আমার কাছে। আপনি একটা বিশ্বাসঘাতক! কিসের জন্য, কিসের জন্য এমন ছলনা করছেন আপনি বলুন? বলছি, সব তোমাকে বলছি। সবার আগে আমি কামিনীর হাতের আংটি চুরি করে নিলাম। আমার খুব ভয় করছে, খাল্লাগিরি কোথায় গেল সেটা জানতে না পারলে বাবা মাকে খুঁজে বের করা যে আরো কঠিন কাজ হয়ে যাবে। একটা মুহূর্ত আমাদের কাছে দামি, কিছু একটা করতেই হবে, কিন্তু নিচে তো অতল সমুদ্র। ওই নৌকাটাকেও তো দেখা যাচ্ছে না। আমরা মাটিতে চলে এলাম কি করে? তাই তো দেখছি রাজকন্যা। আসলে রাজকন্যা কি হয়েছে? কয়েকদিন ধরে না আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। ঠিক বলেছেন যোদ্ধা, মনে পড়েছে আমার, আপনি তো সেদিনকে জলের উপর দিয়ে হেঁটেছিলেন। ঠিক বলেছো রাজকন্যা, ঠিক বলেছো। কেমন যেন আমার একটা অদ্ভুত লাগছে, আমার মন কি বলছে জানো তো? এই কাজটা আমি করেছি, রাক্ষসী পুরী থেকেই দেখছি আমি অদ্ভুত কিছু জিনিস অনুভব করছি। আর আমার এই কপালের আলোটা, পূর্ণিমা, পূর্ণিমা, আমি সব জানি রে দিদি ভাই। বুড়িমা, রাজকন্যা, রাজকন্যা কি হয়েছে যোদ্ধা? সারাটা পথ তুমি একটা কথাও বলনি, কি হয়েছে? কিছু বলার ছিল না তাই বলিনি। বিশ্বাস করুন রাজকন্যা, তোমার মুখ কিছু বলুক বা না বলুক, তোমার চোখ কিন্তু সবকিছু বলে দেয়, আর তোমার যোদ্ধা সবটা বুঝতে পারে। ক্রোধ মানুষকে ভুল পথে এগিয়ে নিয়ে যায়। একদিন তুমি আমায় শিখিয়েছিলে, আমাকে সামলিয়েছিলে, তুমি কিন্তু এই ভুলটা করো না। যোদ্ধা, আমি কালনাগিনীকে বিনা দ্বিধায় বিশ্বাস করেছি, আর কালনাগিনী আমার বিশ্বাস ভঙ্গ করেছে।
আমি বোকা তাই না? আমি বিশ্বাস করেছি আমি বোকা, আমার দোষ সব আমার দোষ। যে বিশ্বাস করে সে কোনোদিনও বোকা হয় না, আর সবাই যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখবে তার তো কোনো মানে নেই রাজকন্যা। যারা তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না রাজকন্যা, তাদের তোমার চিন্তায় থাকবার কোনো অধিকার নেই, তাদেরকে ভুলে যাও। আপনি আপনি আমায় কোনোদিনও ঠকাবেন না তো যোদ্ধা? আর বিশ্বাস কোনোদিনও ভাঙবেন না তো? প্রাণ থাকতে নয়, ওই দেখো মানচিত্র সাত সমুদ্র তেরো নদী। বন্ধু তুমি জানো মানচিত্র কোথায় পাবো? জানলেই যেন তোমায় বলার জন্য বসে আছি আমি, ভারী আবদার তাই না? তোমার কি আহামরি গুণ আছে শুনি যে মানচিত্র চাইলেই পাবে? রাজকন্যা পাখি সব জানে দেখছি, কান লাগেনি থাথায় তো গুণের কথাই বলা ছিল। নিজ গুণে দিশা পাবি ভাগ্য হলে মিত্র, নতুন যাত্রা শুরু হবে মিললে মানচিত্র। পাখি সেটাই বুঝতে পারলেও আমাকে গুণের পরীক্ষা দিতে হবে, কিন্তু কোন গুণ সেটা যদি বলে দাও। যাও যাও চলে যাও এখান থেকে, যার কোনো গুণ নেই সে কিচ্ছুটি পাবে না। রাজকন্যা পাখি চলে যেতে বলছে কেন? কি হলো কি, মুখে খিল দিলে নাকি? তোমার কোনো গুণ কি আছে নাকি চলে যাওয়াই স্থির করলে? না না বাকি আমরা চলে যাব না, তুমি বলো না কি গুণের পরীক্ষা দিতে হবে আমাদের। রাজকন্যা আমি বলছি যে পাখি কোন গুণের কথা বলছে বুঝবে কি করে, যদি কোনো অসম্ভব কোনো কাজের কথা বলে তখন? আমি তো সেটাই ভাবছি, পাখি যদি এখন কোনো কঠিন পরীক্ষা দেয় তাহলে তো সব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি পাখির কথা বুঝতে পারছেন কি করে? সেটাই তো রাজকন্যা, সেটা তো বলার চেষ্টা করছি যে ওই সোনার কাঠের উপর কাঠের পরীক্ষা দেওয়ার পর থেকে সব অদ্ভুত জিনিসপত্র ঘটছে কি। আচ্ছা থাক এসব কথা, এখন পাখি কি বলতে চাইছে সেটা সেটা জিজ্ঞেস করো। হ্যাঁ যোদ্ধা, আমাদের হাতে কিন্তু সময় অত্যন্ত কম, বুদ্ধি দিয়ে পাখিকে হার মানাতে হবে। কি করে সেটা সেটা ভেবে দেখেছি। তুফান ছোটালে দেখছি, যা কাজ বলবো করবে কিনা বলো, না হলে দূর হয়ে যাও আমার জঙ্গল থেকে। কাজ তো অনেক কিছুই জানি, গুণও আছে অনেকগুলো, শুধু একটাই ভয় যদি কেউ গান গাইতে বলে। না 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 সেটা বাদ দাও, সেটা থাক, তুমি তুমি বলো না কি গুণের পরীক্ষা দিতে হবে আমাকে। শোনো এই জঙ্গল আমার, পরীক্ষাও আমার, তাই
কোন গুণের পরিচয় দিতে হবে সেটা আমি ঠিক করব, বুঝলে? ঠিক আছে, বেশ, তুমি বলো কি করতে হবে। বেশ, গান, একখানা গানকে আমার মন জয় করতে হবে, তাহলে যা চাইবে তাই পাবে। না হলে তোমার কপালে লবডঙ্কা লেখা আছে। গান? এই রে, সেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। বলুন না, আমার এমন কোন গুণ রয়েছে যা প্রকাশ করলে পাখির মন গলে যাবে? আমি তো কিছু মনেই করতে পারছি না, বুঝতেই পারছি না আমি কি করব। রাজকন্যা, গান, তোমার গান শুনলে পাষাণেরও হৃদয় গলে যায়, তো সামান্য একটা পাখি। ও পাখি বন্ধু, গান ছাড়া অন্য কিছু করে দেখাই না, নাচ করে দেখাই, বা আমরা দুজন লম্ফো জম্ফো করে দেখাই, বা তুমি যদি অন্য কিছু চাও তাহলে আমরা সেটাও করে দেখাতে রাজি। গান? না, আমি একবার যখন গান বলেছি তখন গান ছাড়া আর কিচ্ছুটি নয়। মেলা বকিও না তো আমায়, শুরু করো। গাইতে হবে আমায়?